ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের এ ইউনিট, সি ইউনিট এবং বি ইউনিট পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমাদের পরীক্ষা বাকি আছে হচ্ছে ডি ইউনিট। সেই ডি ইউনিটের জন্য আজকে যে দুটো টপিক নিয়ে আলোচনা করা হবে, একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর একটা হচ্ছে নত্ববিধান এবং সত্ত্ববিধান। এই দুটো টপিকই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাইকে অনুরোধ করব যে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাই শেয়ার করে দাও। আর যখন শেয়ার করবে তখন একটা জিনিস একটু খেয়াল রাখবে যে শেয়ার করার সময় তোমার এই শেয়ারটা পাবলিক সেটিংসে রয়েছে কি না। যদি থাকে তাহলে তুমি কিন্তু খুব মূল্যবান একটি জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে যে এই যে স্লাইডটা, যে স্লাইডটা দিয়ে আমরা আজকে ক্লাস করছি, এই স্লাইডটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং এটা আগের থেকে একটু বলে রাখি, আজকের স্লাইডটা কিন্তু অনেক বেশি ইনফর্মেটিভ। তো ক্লাসটা করলেই বুঝতে পারবে যে এই স্লাইডটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো যদি এই স্লাইডটা পেতে চাও তাহলে তুমি আজকে এই ক্লাসটা শেয়ার করে দাও, এবং যখন শেয়ার করবে তখন ওয়াচ পার্টি দিয়ে শেয়ার করে দাও, তাহলে তোমার সকল বন্ধুরাই দেখতে পারবে এবং তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকে যাব। তো ক্লাসে ঢোকার আগে তোমাদের সাথে একটু কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো আমাদের একটু জানিয়ে দাও। যদি আমাদেরকে জানিয়ে দাও তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে ক্লাস করছো। তো আমি এখনই কিন্তু তোমার সাথে দেখবো যে কে কোথা থেকে ক্লাস করছো। তো সবাই একটু কমেন্ট সেকশনে লিখতে থাকো যে কে কোথা থেকে লিখছো, আর সবাইকে শেয়ার দিতে কিন্তু একদমই ভুলো না। কারণ যখন তুমি শেয়ার দিচ্ছ তখন কিন্তু তুমি যেভাবে এই ক্লাসটা করে উপকৃত হচ্ছ, তোমার সকল বন্ধুরাও কিন্তু কি হচ্ছে এই ক্লাসটা দেখতে পেয়ে তারাও অনেক বেশি উপকৃত হবে। আর একটা কথা আজকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের এই ক্লাসটা যদিও অ্যাডমিশনের জন্য, কিন্তু তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো, সিক্সে পড়ো, সেভেন এইট নাইন টেন HSC, বা আপনি হতে পারেন অন্য কোনো পেশার, যে পেশার হন না কেন, আজকের ক্লাসে একটু করুন। কারণ হচ্ছে যে আজকের ক্লাসটা করলে বুঝতে পারবেন যে ছোটোবেলা থেকে আজকের এই বয়স অবধি পর্যন্ত এসে আপনি কত কিছু এরকম পড়ে এসেছেন যেগুলো ভুল, প্রতিদিন পড়ছেন, প্রতিদিন দেখছেন, কিন্তু সেগুলো ভুল জেনে পড়ছেন। তো আমার মনে হয় আজকের এই ক্লাস যদি করেন তাহলে শুধুমাত্র অ্যাডমিশনের পরীক্ষার্থী নয়, বাকি সবাই উপকৃত হবেন এবং অনেক মজার অনেক কিছুই জানতে পারবেন। তো আশা করি সবাই আমাদের ক্লাসে থাকবে। তো আমি একটু দেখব যে আমার সাথে কারা কারা রয়েছে এবং কোথা থেকে ক্লাস করছে। ওকে, সাইদুর রহমান তুমি ক্লাস করছো চাঁদপুর থেকে, সাদিয়া তুমি ক্লাস করছো গাজীপুর, তারপর সাবা তুমি ক্লাস করছো ঢাকা, ওকে, তারপর হচ্ছে অনিক মানিকগঞ্জ, ওকে সাবা, হ্যাঁ ওকে, তারপর তোফাজ্জল তুমি ক্লাসে এসেছো, ওকে। আমাদের ক্লাসে কিন্তু অনেকেই চলে এসেছে, ওকে। তো আমরা এখন ক্লাসটা কিন্তু শুরু করতে পারি। চলো বন্ধুরা, আমরা আজকে ক্লাস করব ধ্বনিতত্ত্ব নিয়ে। তো ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলতে গিয়ে শুরুতে যে তিনটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই তিনটা বিষয় নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে। আমরা জানি একটা, বলি একটা, আর বোঝাই আর একটা। চলেন আজকে আমরা সবাই এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমেই লেখা আছে ধ্বনি। প্রশ্ন হতে পারে ধ্বনি কী, যেহেতু ধ্বনিতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি এখন, তাহলে ধ্বনিটা কী? দেখো, ধ্বনিটা হচ্ছে এই যে আমার মুখ দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে, এটা হচ্ছে ধ্বনি। নর্মালি যে কোনো আওয়াজকে কিন্তু ধ্বনি বলা হয়। এই যে দেখো একটা আওয়াজ শুনতে পাচ্ছ বোধ হয়, এটাও কিন্তু ধ্বনি। কিন্তু ব্যাকরণবিদ্যা বলছে সব আওয়াজকেই ধ্বনি বলা যাবে না, শুধুমাত্র গ্রামারের নিয়ম অনুযায়ী মানুষের মুখ থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেটাই ধ্বনি। আচ্ছা, সেটা অর্থবোধক হওয়া কিন্তু শর্ত না। কারণ দেখো, অর্থবোধক হওয়া শর্ত না কেন, ধ্বনি কিন্তু কখনো অর্থবোধক হবে না। আবারও বলছি, ধ্বনি কিন্তু কখনো অর্থবোধক হবে না কেন, কারণ ধ্বনি যদি অর্থবোধক হয়ে যায় তাহলে শব্দ হয়ে যাবে। যেমন ধরো আমি বললাম আ, ই, উ, দেখো ক, খ, এই দেখো শব্দগুলো, এই যে ধ্বনিগুলোতে তুমি কি কোনো কিছু বুঝতে পারছো, কোনো অর্থ বেরোচ্ছে না। কিন্তু যখন এগুলো মিশিয়ে লিখছো, সরে আম, দেখো এখন কিন্তু একটা
অর্থ দিচ্ছে। আর যখনই ধ্বনি কোনো অর্থ দেয় তখন সেটা কী হয়ে যায় বন্ধুরা? শব্দ হয়ে যায়। তার মানে একটা কথা বুঝতে হবে, ধ্বনির কিন্তু কোনো অর্থ থাকে না। তারপরে কথা যায় বর্ণ। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো আমি কী উচ্চারণ করছি, বর্ণ। সবাই কিন্তু আমরা এটাই উচ্চারণ করি, বর্ণ। আমারও ভুল হয়, উচ্চারণটা কিন্তু বর্ণ না, দেখো উচ্চারণটা কিন্তু বর্ণ। দেখো এই যে এখানে রেফ রয়েছে, যেহেতু রেফ রয়েছে তাই এটার উচ্চারণ কিন্তু হবে আসলে বর্ণ। হ্যাঁ আমারও মাঝে মাঝে ভুল হতে পারে, তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমারও ছোটোবেলা থেকে বলতে বলতে অভ্যাস, তো মাঝে মাঝে বর্ণ না বলে আমি বর্ণ বলে ফেলি। আচ্ছা তারপর দেখো বর্ণ মানে কি আসলে, বর্ণ কোত্থেকে আসলো? বর্ণ মূলত মানে হচ্ছে রং। তো আমরা যখন কোনো একটা ধ্বনি লিখে ফেলি, যখন কোনো একটা ধ্বনিকে আমরা লিখে ফেলি, তখন লেখার সময় কি কোনো একটা রঙের ব্যবহার করি, সাদা কালো যে কোনো কিছু। যেমন এই যে বর্ণটা লিখতে গিয়ে এটা ধরো ব, এটা একটা ধ্বনি, ব একটা ধ্বনি। এখন এই ব ধ্বনিটাকে কোনো একটা রং দিয়ে, যেমন এখানে সাদা রং দিয়ে লেখা হয়েছে, তাই যখনই কোনো একটা রঙের মাধ্যমে ধ্বনিকে প্রকাশ করা হয় তখন সেটা একটা চিহ্নে প্রকাশ, মানে চিহ্নতে চলে আসে। তো সেই সাংকেতিক চিহ্নটাকেই বলা হয় হচ্ছে বর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো। সহজ করে বললে যে ধ্বনিটাকে যদি কোনো সাংকেতিক চিহ্নে প্রকাশ করা হয় তাহলে সেটা কী হয়ে যায় বন্ধুরা? বর্ণ হয়ে যায়। আচ্ছা তারপর দেখো অক্ষর। এটা আমরা কেন জানি, 100-তে 100 সবাই ভুল করি। আমরা অক্ষর বলতে কী বুঝি? আমরা অক্ষর বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা অক্ষর বলতে কী বুঝি সেটা হচ্ছে যে, মানে আমার মনে হয় যেন যে অক্ষর মানে হচ্ছে বর্ণ। যেমন ধরো যে এই যে ব, ন, রেফ, এগুলো এক এক থেকে আমরা কী বলছি? অক্ষর বলছি, তাই না? তারপর অ একটা অক্ষর, এগুলো অক্ষর কিন্তু এটা না। সহজ করে বুঝবা অক্ষর মানেটা হচ্ছে সিলেবল। কি বললাম বন্ধুরা? অক্ষর মানে হচ্ছে সিলেবল। তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি একটু বোর্ডে লিখছি, যখন বোর্ডে লিখবো তখন তোমরা একটু খেয়াল করবা। বাংলাদেশ। আচ্ছা এখন আমি কিন্তু এখনো পর্যন্ত বলিনি যে অক্ষর কি জিনিস। আমি অক্ষর কি জিনিস অবশ্যই বলবো, কিন্তু তোমরা আমাকে একটু উত্তর দাও যে এই বাংলাদেশে কয়টা অক্ষর রয়েছে। হ্যাঁ এই উত্তরটা সবাই একটু দাও, দেখি তোমরা পারো কিনা, কতজন পারো একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ আমার প্রশ্নটা ছিল হচ্ছে বাংলাদেশের মধ্যে কয়টি অক্ষর রয়েছে। আচ্ছা দুটো, একটা উত্তরটা হচ্ছে কয়টি বর্ণ, আর একটা উত্তরটা হচ্ছে কয়টি অক্ষর। এটা একটু উত্তর দাও, কয়টা বর্ণ আর কয়টা অক্ষর, এটা একটু উত্তর দাও, দেখি তোমরা পারো কিনা। দেখি ক্লাসে কে কে রয়েছ একটু দেখতে থাকি, আর কারা কারা আমার এই উত্তরটা দিচ্ছ একটু দেখি। আচ্ছা হ্যাঁ আমার সাথে কিন্তু অনেকেই চলে এসেছে, যেমন হচ্ছে রূপা ক্লাস করছে ময়মনসিংহ থেকে, তারপর হচ্ছে তোফাজ্জল তুমি ক্লাস করছো ময়মনসিংহ থেকে, তারপর মুক্তা ইসলাম তুমি ক্লাস করছো ঢাকা থেকে, অনিক তুমিও ঢাকা থেকে। আচ্ছা তারপরে নাহিদ তুমি আনসার দিচ্ছ 5টা, ওকে তুমি আনসার দিচ্ছ 5টা, তারপর সুদীপ্তি তুমি আনসার দিচ্ছ 2টা, না হয়নি, তারপর আশরাফুদ্দিন তুমি আনসার দিচ্ছ 5টা, না তোমারটাও হয়নি, শাহাদাত আনসার দিচ্ছ 4টা, না তোমারটাও হয়নি। আচ্ছা হাবিবুল তুমি আনসার দিচ্ছ 4টা, তোমারটাও হয়নি, কারোরটাই হচ্ছে না বন্ধুরা, তোমার কেউ সঠিক আনসারটা দিতে পারছো না। আচ্ছা তারপর হচ্ছে আশরাফুদ্দিন তুমি লিখছ বর্ণ 2, বর্ণ 2টা 5টা, না হচ্ছে না, বর্ণ অনেকে লিখছ 5টা, একদমই হচ্ছে না, বর্ণ 5টা না। আচ্ছা 8টা ওয়ার্ড, না 8টা ওয়ার্ড না। আচ্ছা 2টা অক্ষর, না হচ্ছে না, আচ্ছা কারোটাই হচ্ছে না। বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করি আসলে সঠিক উত্তরটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো এই যে বাংলাদেশ, খেয়াল করে দেখো বাংলাদেশ লিখতে গিয়ে আমাদের প্রথমে বর্ণ কয়টা লেগেছে একটু খেয়াল করো। বর্ণ হচ্ছে এক, ব একটা বর্ণ, আকার একটা বর্ণ, অনুসার একটা বর্ণ, ল একটা বর্ণ, আকার একটা বর্ণ, তারপর হচ্ছে একার একটা বর্ণ, দ একটা বর্ণ, আর তালব্যশা, এটা একটা কি বর্ণ। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, ব একটা, 2টা, 3টা, 4টা, 5,
ছয় সাত আট, তার মানে বন্ধু বর্ণ হচ্ছে সব মিলিয়ে আটটি। কয়টি বন্ধুরা? আটটি। আচ্ছা, আমি বলছিলাম অক্ষর মানে হচ্ছে সিলেবল, তাই যদি হয়ে থাকে তাহলে এখানে কয়টা? দেখো আমরা সিলেবলটা পড়তাম কীভাবে, আমরা সিলেবলটা পড়তাম হচ্ছে দেখো সিলেবল পড়ি তো বাং লা দেশ, বুঝতে পারলে বন্ধুরা বাং লা দেশ। তাহলে এই দেখো বাং একদম ধ্বনির সবচেয়ে স্বল্পতম উচ্চারণ, এর থেকে ছোট করে উচ্চারণ করা যাচ্ছে না। তুমি কি এটাকে আর ভেঙে উচ্চারণ করতে পারবা? বাংকে পারবা? না, পারছো না। আচ্ছা লা এটাকে ভেঙে উচ্চারণ করতে পারো কিনা? না, পারছো না। দেখো তো দেশ এটাকে উচ্চারণ করতে পারছো কিনা? না, দেশকে কিন্তু আর ভেঙে উচ্চারণ করা যাচ্ছে না। তার মানে ধ্বনির যে সর্বোত্তম উচ্চারণ, এই তিনটা পার্ট আমরা পেয়ে গিয়েছি, বুঝতে পারলে বিষয়টা? তাহলে এই তিনটাই হচ্ছে মূলত অক্ষর। সিলেবাস অনুযায়ী আমরা ইংলিশে যে সিলেবাস পড়েছিলাম সিলেবাস দ্বারা বাংলা কিন্তু হচ্ছে অক্ষর বন্ধুরা। তো আমরা সবাই ইংলিশে ভুল করে বসি যে অক্ষর বলে ফেলি হচ্ছে বর্ণকে, আসলে বর্ণ আর অক্ষর পুরোপুরি আলাদা জিনিস। তাহলে বন্ধুরা অক্ষর কয়টা দেখালো? তিনটা। তাহলে এখন উত্তরটা বোধহয় তোমরা বুঝতে পারছো কেন তোমাদের উত্তরটা হচ্ছিল না। আরেকটা কথা একটু বলে দিই, সকল অক্ষরের ভিতরে এক, অর্থাৎ একটা অক্ষরের মধ্যে কিন্তু একটা স্বরধ্বনি থাকে। মনে রাখবা একটা অক্ষরের মধ্যে কখনোই দুইটা স্বরধ্বনি থাকবে না। তার মানেটা হচ্ছে যতগুলো স্বরধ্বনি ততগুলো অক্ষর। কি বললাম বন্ধুরা? একটা বর্ণে যতগুলো স্বরধ্বনি, দুঃখিত বন্ধুরা বর্ণ না শব্দ, একটা শব্দে যতগুলো স্বরধ্বনি ততগুলো অক্ষর। তাহলে আমরা একটু দেখি তো, এখানে যেহেতু তিনটা অক্ষর বলেছি তাহলে স্বরধ্বনি কয়টা আছে? দেখো এই যে দেখো একটা স্বরধ্বনি, এই যে দেখো দুইটা স্বরধ্বনি, আর এই যে দেখো তিনটা স্বরধ্বনি, বুঝতে পারলে বন্ধুরা? এই যে এখানে স্বরধ্বনি যেহেতু তিনটা, তার মানে এখানে বুঝতে হবে অক্ষরও কিন্তু তিনটা। প্রত্যেকটা স্বরধ্বনি এক একটা অক্ষরের সৃষ্টি করে। আশা করি তোমরা অক্ষর সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছো। তো আমরা মোটামুটি এটাই জানার চেষ্টা করছিলাম যে ধ্বনি বর্ণ আর অক্ষর কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার পরের স্লাইডে যাই। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার যে কোনো পরীক্ষা, তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বিসিএস অ্যাডমিশন যাই বলো না কেন, প্রত্যেকটা জায়গায় এটা কাজে লাগে। এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট। চলো এই জিনিসটা অনেক সহজ করে পড়ার চেষ্টা করি। প্রথমত এই ছকটাকে বলা হচ্ছে বর্গীয় বর্ণের ছক। আচ্ছা বন্ধুরা প্রশ্ন হচ্ছে বর্গীয় বর্ণ কথাটা কেন বলা হয়? দেখো বর্গীয় বর্ণ কথাটা বলা হয় এই কারণে, একটু খেয়াল করে দেখবা যে এদিকে বর্গ মানে কি আগে এটা বলো। বর্গ বলতে আমরা যেটা বুঝি হচ্ছে স্কোয়ার, তাই না বন্ধুরা? বর্গ মানে কি স্কোয়ার, তাহলে চারিদিকেই সমান, তাই না? আমরা এরকমটা জানি। আচ্ছা তো এখন খেয়াল করে দেখো, তাহলে এখানে সেই স্কোয়ারটা বর্গটা কোথায় আসলো? দেখো তুমি একটু খেয়াল করলে দেখতে পারবা এখানে বর্ণ রয়েছে কয়টা, এক দুই তিন চার পাঁচ, এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ, এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ, এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ। তার মানে আমরা এই যে চারটার দিকেই খেয়াল করলাম বর্ণ কিন্তু পাঁচটা করে, তার মানে চারিদিকেই সমান বর্ণ, তাই জন্য এটাকে বলা হয় বর্গীয় বর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো এই বর্গীয় বর্ণ বর্গ কথাটা কেন আমরা বলি, আশা করি তোমাদের কাছে এখন অনেক বেশি পরিষ্কার। তাহলে চারিদিকেই এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এইভাবে চারিদিকেই যেহেতু সমান বর্ণ, আমি যেদিক থেকেই গুনি না কেন যেহেতু সমান বর্ণ পাওয়া যায় তাই এটার নামকরণ হয়েছে বর্গীয় বর্ণ। এই আর আরটা যদি জানতে চাও বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে গুচ্ছ, দল, হ্যাঁ টিম। আচ্ছা দেখো এটা কিন্তু একটা দল নিয়ে রয়েছে, তো দেখো এই দলটা এই গুচ্ছটা আমরা কিন্তু একদম বাচ্চাকালে পড়ে এসেছি, কিন্তু এখন না আমাদের অনেক বেশি দরকার। চলো আমরা একটু একবার পড়ে নিই দলগুলো, দলের মধ্যে কে কে আছে, ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ই ও ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম। মুখস্থ আছে তো? মুখস্থ থাকাটা অনেক বেশি জরুরি, একদম টাটকা মুখস্থ, যদি নাও থেকে থাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে আমি এখন আগামী
10 মিনিটের মধ্যে 125টা ইনফরমেশন মুখস্থ করিয়ে দেবো। শুধু এই কয়েকটা যদি মুখস্থ করতে পারো, চলো তো ম্যাজিকটা হয়ে যাক। দেখো, প্রথমত আমার আগে চিন্তা করতে হবে, যেহেতু আমি কি বললাম এরা বর্গ, তার মানে এরা একটা দলের মধ্যে থাকে। দেখো এই এখানে কয়টা দল? পাঁচটা দল। একটা এই লাইনে একটা দল, এটা দ্বিতীয় দল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে দেখো এই দলের অধিনায়ক হচ্ছে ক, মানে এই দলের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ, আর তার অধিনায়ককে ক, যেহেতু অধিনায়কের নামেই তার দলের নাম হচ্ছে ক বর্গ। এই হচ্ছে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ঠিক আছে? তাহলে আমার এটা মনে রাখতে এখন খুব বেশি সহজ হবে না। ক ক ক উ ক বর্গ, চ চ চ ইয় চ বর্গ, ট ট ট মূর্ধন্য ট বর্গ, ত চ চ চ দন্তন্য ত বর্গ, প প ব ভ ম প বর্গ। খুব সহজ। আচ্ছা এখন চলো, আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু পাঁচটা লাইনে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, সেই অনুযায়ী এদেরকে একটা নামকরণ দেওয়াই যায়। সেটা হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে প্রথম বর্গীয়, এটা দ্বিতীয় বর্গীয়, তৃতীয় বর্গীয়, চতুর্থ বর্গীয়, পঞ্চম বর্গীয়। আচ্ছা ভুলটা এখন কোথায় করবা একটু বলে দিই, ভুলটা তুমি এখানেই করবা, আমি যখনই বলবো। আচ্ছা বলো তো বর্গীয় জ এটা কোন বর্গ? তুমি দেখান বলবা, আচ্ছা আমি কি বলবো, চ বর্গ বলবো না তৃতীয় বর্গীয় বর্ণ বলবো, কোনটা বলবো? দেখো প্রশ্নটা বুঝে আনসার করতে হবে, সেটা হচ্ছে যে যখনই বলবো বর্গীয় জ কোন বর্গ, খেয়াল করে শোনো, বর্গীয় জ কোন বর্গ, তখন আমি আনসার দিব হচ্ছে বর্গীয় জ চ বর্গ। আর যদি জিজ্ঞেস করি বর্গীয় জ কত নাম্বার বর্গ, তাহলে হচ্ছে তৃতীয় বর্গ। যখন সংখ্যার কাছে যাবো কত নাম্বার, তখন চলে যাবো এগুলাতে, আর যখন শুধু কোন দিয়ে প্রশ্নটা করবো তখন চলে যাবে। দেখো এখন আমি যদি বলি থ এটা কোন বর্গ, ত বর্গ, আর যদি বলি থ কত নাম্বার, কত নাম্বারে রয়েছে, কত নাম্বার বর্গ, ওকে তৃতীয় বর্গীয় বর্ণ। বোঝা গেল বিষয়টা? আচ্ছা তাহলে আমি এদের সম্পর্কে এতটুকু জানলাম আর এতটুকু ক্লিয়ার হলাম। আচ্ছা চলো এখন আমি একটু এই সাইডটা ক্লিয়ার হই। বলা হচ্ছে এটা নাকি অল্প প্রাণ। আচ্ছা অল্প প্রাণ মানে কি, মানে কি পুঁটি মাছ এখনই মরে যাবে এরকম কিছু একটা? আরে না, এরকম কিছু না। মহাপ্রাণ মানে কি অনেক দিন বাঁচবে এরকম কিছু? এরকমও কিছু না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা সবাই উচ্চারণ করে অনেক ভুল, তাই আমরা জানিই না। আমাদেরকে যদি এভাবে না পড়িয়ে, যদি ছোটবেলা থেকে এভাবে পড়াতো ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ বর্গীয় জ ড দ ধ ব, এভাবে পড়ালে খুব ভালো হতো, তাহলে আমরা একদম ঠিকঠাক উচ্চারণ করতাম। কিন্তু সব জগা খিচুড়ি আকারে মুখস্থ করানো হয়েছে, এই জন্য আমরা ভুলভাল উচ্চারণ করি। দেখো উচ্চারণটা শিখে ফেলি আমরা, সেটা হচ্ছে যে উচ্চারণটা ভেরি ইম্পর্টেন্ট, উচ্চারণ দিয়েই বুঝতে পারবো কেন এটা অপ্রমাণ হচ্ছে। দেখো যখন আমরা ক বলি তখন দেখো একটু দেখো 1 ইঞ্চি মতো ফাঁকা করতে হবে, এই যে দেখো 1 ইঞ্চি মতো, হ্যাঁ এরকম এরকম ফাঁকা করলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা আসলে কী হচ্ছে। তা আমি এখন এরকম করি, দেখো ক, সবাই তোমার সাথে একটু প্র্যাকটিস করো তো, হ্যাঁ সবাই এখনই, হ্যাঁ উঠেছো, গুড, এই তো। দেখো এবার আমরা বলি ত, লাগলো বাচ্চা লাগলো না? লেগেছে খুব সামান্য, কিন্তু একটু একটু প্রেশার দিয়ে। খ, হ্যাঁ এই যে লাগলো কিন্তু, হ্যাঁ। তারপর দেখো গ, লাগেনি। ঘ, লাগলো না? আচ্ছা তারপর দেখো চ, লাগেনি, বাতাস কিন্তু লাগেনি, হাতে বাতাস লাগছে না, আমার তালুতে কোনো বাতাস লাগছে না, লাগছে খুব মৃদু অল্প। আচ্ছা ঠ, দেখো কতখানি বাতাস লাগছে। দেখো তার মানে আমি বুঝতে পারছি এই লাইনগুলো যখনই আমি বলতে যাচ্ছি তখন আমার ফুসফুস থেকে বাতাস অনেক কম বেরোচ্ছে, বেরোচ্ছে অবশ্যই বেরোচ্ছে, যদি না বেরোতো শুনতে পারতে না তোমরা আমার কথা, 100% বেরোচ্ছে, কিন্তু বেরোনোর পরিমাণ অনেক কম। কিন্তু যখন এই লাইনগুলো বলা হচ্ছে তখন কিন্তু অনেক বেশি বের হচ্ছে। তো যেহেতু এখানে ফুসফুস থেকে বাতাস কম বের হয় তাই এটাকে অল্প প্রাণ, আর এখান থেকে যেহেতু একটু বেশি বের হয় তাই এটাকে বলা হয় মহাপ্রাণ, এটাই আর কিচ্ছু না। তাহলে ফুসফুস থেকে যখন বাতাস কম বের হবে সেটা হবে হচ্ছে অল্প প্রাণ, আর যদি বেশি বের হয় তাহলে এটা হবে হচ্ছে মহাপ্রাণ, ঠিক একইভাবে এটা আর এটা। আচ্ছা তাহলে এরা কি দোষ করলো? এরা কোনো দোষ করে নাই, এর মধ্যে ঝামেলা আছে, ঝামেলাগুলো একটু শেষ করি। দেখো বলা হচ্ছে নাসিক্য, নাসিক্য কি জিনিস? যেটা নাকের সাহায্যে উচ্চারিত হয় তাকে বলা হয় নাসিক্য, এক কথায় শেষ। এটাকে অংশ অনুনাসিক্য বলে, ঠিক আছে? নাসিক্য আর অনুনাসিক্য একই কথা। এখন দেখো এগুলো হচ্ছে নাসিক্য, যেমন উ, ইয়, মূর্ধন্য ন, আরটা দন্ত ন, আরটা হচ্ছে ম।
এখন তোমার কাছে কথা হতে পারে, ভাইয়া বুঝছি এইটা না শিক্ষ, এটা না শিক্ষ, আপনি এইগুলো না শিক্ষ কেমনে বললেন, এইটা তো নাক লাগে না, এই যে ও নাক লাগছে, এইটাতে তো নাক লাগে না, আপনি কেন নাক তো লাগছে না তো প্রমাণ করে দেখান। চলো সবাই একটু প্রমাণ করি নিজেদেরকে দিয়ে, আমি যা বলি একটু শুনবা, হ্যাঁ দেখো মজা লাগবে, কিন্তু আমি যখন উচ্চারণ করব তখন যা যা উচ্চারণ যেভাবে করবো আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা দেখো আমি এখন বলছি, আমি যখন উচ্চারণ করছি তখন কিন্তু নাকটা ধরছি, কিন্তু খেয়াল করে দেখবা, ধরলাম নাক, এই যে দাঁত দেখো বেরোচ্ছে না, দেখো দাঁত ধরেছি, বাতাস বেরোনোর কোনো চান্স নাই। দেখো উচ্চারণ করছি প, ঠিকঠাক, ফ, ব, ভ, ম, হ্যাঁ এরকম হলো কেন? হ্যাঁ তার মানে বুঝে ফেললাম এটা উচ্চারণ করতে গিয়ে নাক লাগছে। আবার দেখো ট, ঠ, ড, ঢ, ন, আচ্ছা আবার দেখো ত, ঠ, দ, ধ, ন, ক্লিয়ার একদম, আশা করি তোমরাও করেছো, মজা লাগলো না? হ্যাঁ তার মানে এটা আসলেই নাসিক্য। এখন নাসিক্যটা কেন বুঝতে পারি না তার কারণটা হচ্ছে এটা খুব মৃদু, মানে অনেক সূক্ষ্ম তো বোঝা যায় না, ভাষাবিদরা যারা গবেষণা করে তারা এগুলো বসে বসে বের করেছে, আমরা তো ভাষাবিদ না, এগুলো আমরা বুঝতে পারি না, নর্মালি উচ্চারণ করি। নাসিক্যটা উচ্চারণ করতে গেলে কিন্তু নাক লাগে, দেখো নাসিক্য, খেয়াল করলে? আচ্ছা তো দেখো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা নাসিক্য। তাহলে এখন দেখো মনে রাখতে হবে হচ্ছে যেগুলো প্রথম বর্গীয় সেটা হচ্ছে অল্পপ্রাণ, তারপরটা মহাপ্রাণ, তারপরটা অল্পপ্রাণ, তারপরটা মহাপ্রাণ, তারপরটা কি নাসিক্য। দেখো মনে রাখার সিস্টেমটা হচ্ছে অল্প মহা অল্প মহা নাসিক্য, অল্প মহা অল্প মহা নাসিক্য, কথাটা মনে আছে না? অল্প মহা অল্প মহা নাসিক্য। দেখো দেখো ক অল্প, খ মহা, গ অল্প, ঘ মহা, ও নাসিক্য। আমি কিন্তু তাকাইনি, কিন্তু না তাকিয়ে একদম ঠাস ঠাস করে বলে দিয়েছি, আমার একবার চিন্তাও করা লাগেনি কোনটা কি হবে। দেখো নির্ভুলভাবে পারার জন্য তুমি কিন্তু অ্যাডমিশন পরীক্ষার হলে রয়েছো, তুমি জানো না কোনটা হবে, এত ভাবার টাইম নেই, তো একদম এক্স্যাক্টলি ওটাই আনসার করতে হবে যেটা ঠিক, এটা যদি শিওর হতে চাও তাহলে এই পদ্ধতি ছাড়া উপায় নেই। আচ্ছা ফাইন, আর একটু উপরে যাই, অঘোষ আর ঘোষ কি জিনিস এটা? দেখো আমরা যখন কথা বলি তখন কিন্তু আসলে এমন কিছু বর্ণ রয়েছে যে বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের এই যে কণ্ঠধ্বনি রয়েছে না, দেখো এই যে একটা কণ্ঠধ্বনি দেখতে পাচ্ছ বলে তোমরা, এটা কিন্তু কাঁপে। এখন দেখো কোনটা একটু বেশি কাঁপে, কোনটা একটু কম কাঁপে, তো যেটা বেশি কম কাঁপে তাহলে বলছি ঠিক আছে কাঁপে না, জাস্ট নর্মালি থাকে আর কি। আচ্ছা যেটা বেশি কাঁপে সেটাকে বলে হচ্ছে ঘোষ, আর যেটা কম কাঁপে তাকে বলে হচ্ছে অঘোষ। এই জিনিসটাকে বইয়ের ভাষার বইয়ের মধ্যে লেখা রয়েছে অনুরিত হয় আর অনুরিত হয় না, একটা হচ্ছে অনুরিত হয় কোনটা ঘোষ আর অনুরিত হয় কোনটা অঘোষ। তাহলে সহজ করে বুঝলে কি, কাঁপলে ঘোষ না কাঁপলে অঘোষ, কি কাঁপলে? এই যে স্বরধ্বনি, কাঁপলে ঘোষ না কাঁপলে অঘোষ। এখন দেখো একটু উচ্চারণ করে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেখো এটা আমার সাথে কথা বলি, হ্যাঁ ক, খ, দেখো এই দুটো উচ্চারণ করতে কেমন লাগলো, কতখানি কাঁপলো, আর গ, ঘ, দেখো একটু বেশি কাঁপলো না? হ্যাঁ হ্যাঁ, আবার দেখো চ, ছ, একদম জ, ঝ, একটু বেশি লাগলো না? হ্যাঁ, এটাই এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে এইগুলো আসলে বেশি কাঁপছে, কিন্তু নাসিক্যর বেলায় কাঁপনিটা হয় ঠিক আছে, কিন্তু বোঝা না দেওয়ার কারণটা হচ্ছে তুমি মনে বলতে পারো যে ভাইয়া ইয়ে উচ্চারণ করতে গিয়ে এতটা কাঁপে না, কিন্তু হ্যাঁ ওখানেও কাঁপে, প্রবলেমটা করে ফেলে নাক এসে, কারণ ওটা গলার পাশাপাশি একটু নাকেরও সাহায্য নেয়। আমি আগেই আগেই বলেছি নাকের সাহায্যে যেগুলো উচ্চারিত হয় তাকে বলা হয় নাসিক্য, যদি গলা আর নাক দুটো নিয়ে উচ্চারিত হয় তাই জন্য ওই সাহায্যের ব্যাপারটা ভাগাভাগি হয়ে যায়, তাই জন্য একটু বোঝা যায় কম, আমরা বুঝতে পারি কম, বুঝতে পারলে? কিন্তু এগুলোও কিন্তু কি ঘোষের আওতায় পড়বে। তাহলে প্রথম যে দুইটা, সেটাকে বলা হচ্ছে কি অঘোষ, আর পরের তিনটাকে বলা হচ্ছে ঘোষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো খুব সহজে আমি বলতে পারি, দেখো এটা আমি বলতে পারি, আমি তাকাবো না কিন্তু, প, ফ, প্রথম দুইটা আছে অঘোষ, আর পরের তিনটা ব, ভ, ম, এটা কি অঘোষ, দেখো কত দ্রুত বলে ফেলতে পারছি। আচ্ছা এরপর আসো, বলা হচ্ছে
ক বর্গ। এবার হচ্ছে ফাইনালি উচ্চারণে আসি, উচ্চারণটা কি দেখো, উচ্চারণটা খুব ভালো করে মনে রাখবা। উচ্চারণ যদি মনে রাখতে পারো, এই সংক্রান্ত কিন্তু আরেকটা স্লাইড আসছে সামনেই, ওটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, ওইটা বোঝার জন্য কিন্তু এখন এই বলছি, এটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো।